আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকের এই টিউটোরিয়াল আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যখন আউটডোরে ভিডিও ক্রিয়েট করি তখন ব্যাকগ্রাউন্ডটা হয়তো আমার এই ব্যাকগ্রাউন্ডের মতনই বাজে একটা ব্যাকগ্রাউন্ড হয়। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা সাজানো। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আই হোপ আজকের এই ভিডিও দেখে আপনিও আপনার নিজের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন খুব ইজিলি। সো চলুন, আজের ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা দেখব যে কীভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, আজকের ভিডিওটি আপনাদের জন্য সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে ওপেন করতে হবে ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদের গুগল প্লে স্টোর মামাকে জিজ্ঞাসা করবেন, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে। সো এখন আমরা ক্যাপকাটটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। সো এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি ক্লিক করব। ক্লিক করার পর আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তার আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি ব্যবহার করতে চাই সেটি। তো সেটি দেওয়ার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, এটাতে আমরা ক্লিক করব। এটাকে অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা আমাদের ভিডিওর মতো সাইজ করে নেব। নেওয়ার পর আমরা ওভারলে অ্যাড করব। ওভারলে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা ভিডিওতে যাব অ্যান্ড এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি নির্দেশ করব। করার পর এখানে নিয়ে চলে আসবে। তো আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড পরিমাণ ভিডিওটাকে রাখবো। দেন শুরুতে একটু কাটাছিঁড়ে করতে হবে, যেহেতু আমি এখানে ক্যামেরার সামনে আসতে একটু সময় লেগেছে। তো আমরা কাটাছিঁড়ে করতে হলে অবশ্যই আমাদের ভিডিওর উপরে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে স্লিপ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। করার পর আমরা শুরু অংশটিকে সিলেক্ট করব অ্যান্ড ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে ফেলব। তারপর আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসবো অ্যান্ড আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের বরাবর ভিডিওটি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য ভিডিওর উপরে ক্লিক করবো অ্যান্ড আবার স্লিপ অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডিলিট করে ফেলবো। উইল তো আমাদের ভিডিও আবার শেষে একটা ক্যাপকাটের আউটরো আছে, এটাতে চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো এটাতে ক্লিক করে ডিলিট করে দিবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওর উপরে ট্যাপ অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাবো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে অ্যান্ড আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা বাজে লোকেশনের দারুণ ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউটিউবে আপলোড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আরও অনেক সুপার ডুপার ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।